চন্দ্রপৃষ্ঠে চলাচল শুরু করেছে চন্দ্রযান তিন এর রোভার প্রজ্ঞান। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পরদিন আজ ল্যান্ডার বিক্রম থেকে রোভার প্রজ্ঞান বের হয়ে আসে। সেই সঙ্গে চাঁদের মাটিতে ভারতের পদচারণা শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। 26 কেজি ওজনের রোভার প্রজ্ঞানকে গর্ভে নিয়ে বুধবার সন্ধ্যায় সফলভাবে চাঁদের মাটি স্পর্শ করে ল্যান্ডার বিক্রম। সেই সাথে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীনের পর চন্দ্রজয়ী এলিট ক্লাবের সদস্য হল ভারত। বুধবার সন্ধ্যায় চাঁদে অবতরণের পর চারপাশের ধুলো মিলিয়ে যাবার পর ল্যান্ডার বিক্রমের একপাশের প্যানেল খুলে যায়, নেমে আসে একটি র্যাম্প, আর সেই র্যাম্প বেয়ে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। আগামী কয়েকদিন চাঁদের মাটিতে ঘুরে ঘুরে গবেষণার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, উপাত্ত ও ছবি সংগ্রহ করে পৃথিবীতে পাঠাবে সে।